খাই। ভাত রান্না হয়নি, কেবল রান্নার আইটেম করছি। ভাত হয়নি মানে? তুই এতক্ষণ মাঠে বসে বসে কি করছিলি? এমিন সাহেব বলে কি রে, আমি নাকি বসে আছি, সকাল থেকে কাজ করে করে আমি আই লাগে না। আহা রে, পাহাড় ভেঙে ঘুরে ঘুরে দিয়েছে। আমার বাড়িতে কি না জানি কাজ ছিল, যে ভাত রান্নার টাইম পাসনি। কাজ নাই মানে? সকাল থেকে থালি মাঞ্জনু, হাড়ি মাঞ্জনু, তারপর আবার ছাগল ভাই কোন ঝাড় ঝাটা দিনু। কাজ নাই মানে? আর আমি একলা কত কাজ করব? ইয়া আবার কি কাজ করেছিস? আগতে কাজ গলন করতি, তাও খাইতে পারতু। আর ৪-৫ দিন থেকে ১০টা বাজে গেছে, তাও রাঁধছিস নে। আগে খাতে পেতে আমি জোয়ান ছিনু, আমার এখন বয়স হচ্ছে, ধরে ধরে কাজ করতে পারছি না। হ্যাঁ রে, তোর বয়স হয়েছে বলে আমি কি খাইতে পাবো না? খাইতে পাবা না কেন? তোমার বাটা বড় হয়েছে, তোমার বাটার বিয়ে দিয়ে দাও গা। তাইলে শাশুড়ি বউতে কাজ করবো, তাইলে তুমি ঠিক মতন খাইতে পাবা। আরে শালা, কথাটা তো মন্দ বলিসনি। আয় এদিকে আয়, বসে যুক্তি করি। আরে বেটা তো বিয়ে দিব, তো বিয়ানের কাছে কি কি লিব? বিয়ের কাছে বেশি কিছু লিব না, খাট লিব, সোফা লিব, সুকেস লিব, একটা বড় দোকান না লিব, যার মধ্যে মুখ দেখা হয়, মাথা চড়া হয়, লিপস্টিক দেওয়া হয়। তুই ফ্রিজ লিবি, আন্না লিবি, সুকেস লিবি, তুই তাহলে টাকা লিবি নে? আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার সুকেস আনতে হবে। কি বললি তুই? তুই তাহলে টাকা লিবি নে? তোর টাকার উপর কিছু রাখ। দেখো, তুমি আমাকে এভাবে ঝাটকা মারবা না। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার শুধু সুকেস আনা হলেই হবে। তুই তাহলে টাকা লিবি না? না, আমি লিব না। কেন লিবি না? না, আমি লিব না। তোর কিছু বলবি না? কেন লিবি না? বল। ও না, তুমি কিছু না বল। এ শালা, আব্বা তোমাকে মেরে হেলবে ধরে যায়। তোর বিয়ে দিব, তার টাকা নিতে চাইছি, তোর মা লিবেই না। কেন লিবে না বল? এমনিতে আমার বহুত দিন গেছে ছেলের বিয়েতে সুকেস না লিব, মুখ দেখার লাগে। এই রে, তোমাদের কাজ জায়গা তো আমারই মাথা গরম। হ্যালো, আমার বিয়ে আমি কি লিব না লিব, আর তোমরা কাজে রেখে দিয়েছ কেন? তুই কি লিবি? আমার বিয়েতে আমি কেটিএম বিবার ভুম 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 টিটিট এ শ্বশুর বাড়ি যাবো। ওরে শালার বেটা, শালা কেটিএম লিবে? জমি দিয়েছে না আমি টাকা লিব, টাকা। তুমি একা জন্ম দিয়েছ জি, আমিও দিয়েছি, আমিও সুকেস আনা লিব। কি জন্ম দিয়েছ সব আমি জানি না, আমি বিয়ে করব, আমি কেটিএম লিব। এই রে, তুই আরেকবার যদি কেটিএম এর কথা বলেছিস, তোর মারিয়া দাঁত ফেলে দিব। তুমি আমার মারিয়া দাঁত ফেলে দিব? আমি যদি কেটিএম না পাই, তুমি আমার দাঁত ফেলে দিব। শালা বেটা, বেটার মতো থাকবি, নাহলে আমার মুখে মুখে তো কর, তোর আজকে আমার ক্ষত কম করে দিব। পালে গেলে কেন রে? আয় বাড়ি আয়, শালার বেটা শালা, তোর আজকে কেটিএম ভরিয়ে দিব। এই শালা বেটা, কাকুলি বাড়ি এলো তো কাকিবে, শালাকে একশো মার বাইক দেবে। ওরে বাবা রে, সাধুকুলের এত ঝামেলা লাগাইছে রে, চ যায় দেখি গে। চ তাহলে যা। আরে শালা, আমার বেটা আমাকে মারতে পারেনছে। সাদিকুল রে, কি লিয়া ঝামেলা হয়েছে আমাকে খুলিয়া বল। এই দাঁড়াতে পারছিস না? শোনা তাহলে, আমার বেটার বিয়ে আর আমি টাকা লিব, কেটিএম লিবে, টাকা লিবে না কেন তুমি বলো? আর আমার বউ আল মানে সুকেস লিবে, আর ও টাকা লিবে না, ও করতে পারনু তাহলে তোমার ব্যাটার বিহে কোন জায়গায় দিছো? আরে শালা আমার ব্যাটা তো বিহেই লাগেনি, আমি কোনটা বলবো আর কি বলবো বড় ভাই? আমার ব্যাটা বিহে লাগাইনি, লাগাবো বলে ভাবছি। আরে শালা কই আছে কি রে? গাছে না উঠতে গোপে দিয়া শালা আমার বিহে ডাকি আগু দেখাইছে LOL Oh no 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 no